পাঠাইলা আমারে ও আল্লাহ রে আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে জিনসের প্রাণ সব পরিয়া রাস্তা হেঁটে আল্লাহ রে আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে পুরুষ তুই নারী হইতে চাও তাহলে সব রংপুর হাসপাতালে যাইয়া স্বাস্থ্য এই নারী তুই পুরুষ হইতে চাও হাসপাতালে যাইয়া স্বাস্থ্য জীবনে সম্ভব কথা কয় না কেন আল্লাহ তারে যেমন বানাইছে এমনই থাক মহিলারা চুল বড় রাখবে এটা মহিলাদের জন্য সৌন্দর্য পুরুষরা চুল খাটো রাখবে যেই তরি তিন তরিকার এক তরিকায় রাখবে আলাদা কথা কিন্তু নারীদের সাথে তো পুরুষের কোনো মিল নাই পুরুষের সতর নারীদের সতর এক পুরুষের পুরুষের সতর নাভির উপর থেকে হাঁটুর নিচ মহিলাদের সতর মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত কথা বলেন না কেন তাহলে পুরুষ কোথায় নারী কোথায় বুঝা গেল জীবনে কোনোদিন এক হওয়া সম্ভব না যদি কেউ এক বানাইতে চায় বুঝতে হবে তার উদ্দেশ্য খুবই খারাপ বর্তমানের পলা মাইয়া করে কি কারবার মগাই পিছে মগি সামনে হুন্ডারি ড্রাইভার মগা বুঝেন কেডা এ পুরুষ ও পুরুষ কই কাপুরুষ এ কাপুরুষ পিছে বয়ে রয়েছে আর সামনে বয়ে লেডিস পিক আপ মারতেছে গিয়ার মারতেছে কথা কন না কেন উচিত ছিল ঘরে বয়ে থাক অথচ ঘরে না বইয়া সে পিক আপ মারতেছে অপেক্ষায় থাকো পিক আপ তোমার জন্য অপেক্ষা করতেছে কবর হাসার মিজানে কত নাম্বারের পিক আপ মারছো আল্লাহর কত নাম্বারের গজবের মার্কা পিক আপ তোমার অপেক্ষা করে কথা বলো না কেন আমি যে কথাগুলি শুনাইলাম বাস্তব না অবাস্তব বর্তমানের পলা মাইয়া করে কি কারো সারা রাত্রে শেষ হবে না শঙ্কে রাজি আছেন সবাই রাজি নাস্তিকতা নিপর্যাত তিন ইসলাম জিন্দাবাদ নাস্তিকতা নিপর্যাত তিন ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণের একই আওয়াজ খোদা দ্রোহী স্যার পাবে না এই বাংলায় ঠাই হবে না মুসলমানরা জেগেছে আজ সামনে চলো বজ্রকণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে একই তালে তাও না স্লোগান নারায় থাকবে শুনবেন অপেক্ষায় থাকি শুরু মাত্র শুরু তাহলে আমি তো আর রাইতে যাইতেছি না ফ্ল্যাট তো রাইতে নেই যাইতে হবে সকাল সকাল পর্যন্ত আছি আপনারাও আছেন তবে আমি এসে ঘুমের বিছানায় আপনারা এই ময়দানে না তবে জিহাদি সাহেব তো জিহাদি বুঝেনি জীবনও দেখি নাই নতুন ফোনে ফোনে যোগাযোগ অনেক কথা হয়েছে খুব ভালো মনের মানুষ মাদ্রাসা দিছে এই 4-5 বছর মাদ্রাসার ছাত্র দেখে আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে এরা অনেক আদবী অনেক আদবী এই মিয়া যে ওস্তাদের মধ্যে আদব নাই ও ছাত্রের মধ্যেও আদব নাই যে ওস্তাদের মধ্যে আদব আছে ও ছাত্রের মধ্যেও আদব আছে আমরা এখনো মুরব্বি দেখলে বসতে চাই না তাদের কাছে
মুরব্বীদেরকে খুব সম্মান করি, আদর করি। সমাজে এখনো কিছু লোক আছে বর্তমান যুগে কি মুরব্বী দেখলে গোলডিপ ধরায়, গোলডিপ কান দেয় কি নাক দিয়ে মুখ দিয়ে বাইরে ধোয়া বিপদ সংকেত দেয়, চাচা যান আমি বাস্ত হয়ে যাবো কিছুক্ষণের মধ্যে। মুরব্বীদের সাথে কথা বলে, মার সাথে কথা বলে, বাবার সাথে কথা বলে, এই মা বাবার অবাধ্য সন্তান, এই সমাজের কুলাঙ্গার, ভালো করে শুনে রে, মুরব্বীদের সাথে বেয়াদবি করবি আজ না হয় কাল, বাবা মার সাথে বেয়াদবি করবি আজ না হয় কাল, অপেক্ষা কর, হয়তো তোর হাত যাবে, না হয় তোর চোখ যাবে, না হয় তোর কান যাবে, তোর প্যারালাইসিসের মতো গজবে তুই করে ঘুমাবি, দেখবি আল্লাহর গজব কত বড় মারাত্মক। মাদ্রাসার ছাত্রর ভিতরে আদব আছে, হুজুর ভালো আদব, ছাত্র আদব। এ মাদ্রাসা কয়জন পাগড়ি পাইছে এর চিন্তা করা যায়, হুজুরের মেহনতে 13 জন পাগড়ি, আগামী বছর 13 দুগুণে কত? আমি না আসলাম আরেকজন আসবে, বা আরেকজন আসবে, বক্তা স্টেপ বাই স্টেপ আসবে, যার রিজিক যেখানে আছে সে সেখানে যাবে, ঠিক না? আমি যদি কানে আওয়াজ পাই আগামী বছর এর থেকে ডাবল হয়েছে, আপনারা কি মনে করেন? হুজুর চেষ্টা করলে পারবে না, পারবে না, তাহলে 2-13 বানাইতে ওস্তাদ আবার লাগবে না, কথা হয় না, ওস্তাদ লাগবে, ছাত্র বাড়বে, খরচা বাড়বে না, বাড়বে। আপনারা গজল শুনবেন, রাজি তো? এই ফাঁকে আর একটা ঘটনা শুনেই শোনেন, ইমামে আজম আবু হানিফার নাম শুনছেন, ভালো না খারাপ? কেমন ইমাম, বয়স মাত্র 13, কেউ লেখে 8, কেউ লেখে 9, জামানা চলছে বুজুর্গ ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির জামানা, খ্রিস্টানেরা মুসলমানদের মাথা উঁচু করে কথা বলতে দেয় না, মুসলমানদের কয়ে মুসলমানের দল ভালো করে শুনে নাও, এই জমিনের মধ্যে খ্রিস্টান ধর্মের দাওয়াত চলবে, মুসলমানের দাওয়াত চলবে না, কারণ আমরা জানি মুসলমানের খোদা নাই, আল্লাহ নাই, যদি আল্লাহ তাকে দলিল দাও আমরা কালেমা পরে মুসলমান হয়ে যাব, দেরি করে নাই, মুসলমানের কাছে আল্লাহ আছে, দলিল আছে না নাই, আছে না নাই, আছে না নাই, মুসলমানের কাছে দলিলের অভাব নাই, আল্লাহ আছে দলিল দেবে, কষ্ট হইতেছে উঠা বসা করলে আমার ভাল লাগতেছে, আর বলেন বলেন আমনে তো কোন, আমনেরা তো বই রয়েছে, উঠা বসা করা যাবে না, উঠা বসা করলে ঝামেলা হয়, আপনারা যত কিছুই মনে করেন, এই যে ফাঁকা রয়েছে না ওখানে শয়তান বইয়া ধোকা দিতেছে, ও এখন মোনাজাত হবে, মোনাজাত হইলে তোর গুনাহ মাফ হবে, তোর বাবার দা হবে, তোর 14 গোষ্ঠীর গুনাহ মাফ করবে খোদায়, তা গুনাহ মাফ করলে শয়তান সে ফেল করলো, আর ফেল করলে সবাই যদি আল্লাহ জান্নাত দিয়ে দেয় কত কানতে কানতে বেদিস, কথা বলেন না কেন? এজন্য মোনাজাতের আগে পাম্পটি দিয়ে উঠাইয়া ওই একটা বিড়ি ধরা, এখন তো ওয়াজ শুনছো, তাড়াতাড়ি বাসায় যা বিড়িটা, কথা বল না কেন? এরকমটা জানি না হয়, শয়তানের ধোকা হুজুর এত সহজ, আমি কত বড় ইমানদার আপনি জানেন, শয়তান আমারে ধোকা দিবে, আপনি যত বড় ইমানদার শয়তানের সুরত তত বড়, কথা বলেন না কেন? আল্লাহ বুঝার তৌফিক দান, বলেন আমি, মুসলমানের আল্লাহ আছে না নাই? তো বলতেছি দলিল যাও থাকলে, তো দলিল যে দিব এভাবে তো কথা বলবো না, মুসলমানরা কথা বলতে হলে মুসলমানরা এইভাবে বলবো,
ইসলামে চুক্তিনামায় স্বাক্ষর স্বাক্ষর করো। যদি আমরা মুসলমানরা তোমার তোমাদের খ্রিস্টানদের প্রশ্নের জবাব দিতে পারি তাহলে তোমরা কি করবা? তাহলে আমরা সব খ্রিস্টান কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। যখন সুবহানাল্লাহ আর যদি জবাব দিতে না পারো তা আমরা মুসলমান খ্রিস্টান হয়ে যাব। আর মুসলমানের বুকের পাটা শক্ত, মুসলমান কাপুরুষ নয় বীর পুরুষ, সিংহ ভাগ মুসলমানরা বলে ময়দানে আস, ময়দানে হাজির হয়ে গেল, খ্রিস্টান প্রশ্ন করেছে মুসলমানের কাছে, মুসলমানের দল বলো তোমরা যে আল্লাহর গুণগান গাওয়া ইবাদত করো তোমাদের আল্লাহ এখন কি করে? এক নম্বর প্রশ্ন গেল। দুই নম্বর, এ মুসলমানের দল তোমরা যে আল্লাহর গুণগান গাও ইবাদত করো বলো তোমাদের আল্লাহ এখন কোন দিকে তাকায় আছে? এ মুসলমানের দল বলো তোমরা যে আল্লাহর গুণগান গাও ইবাদত করো বলো তোমাদের আল্লাহর আগে কে ছিল? তিনটা প্রশ্ন করে সমাপ্ত করে দিল। আবার কিছু কিছু প্রশ্নের জবাব কোরআনেও নাই হাদিসেও নাই, আধ্যাত্মিক পাওয়ার দিয়ে দিতে হয়। এই আধ্যাত্মিক পাওয়ারটা আবার ল্যাংটা বাবা খাজা বাবার কাছে নাই, আধ্যাত্মিক পাওয়ারটা আছে খাঁটি আল্লাহওয়ালার কাছে, ঠিক কি না? ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই অপেক্ষা করতেছে, মুসলমানেরা অপেক্ষা করতেছে, সব জবাব কোরআন দেয়া হাদিস দেয়া হয় না। আপনারা শুনেছেন হাজি মিল্লাত আল্লামা আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাইহির কথা, তার কাছে একজন নাস্তিক গিয়া কয় হুজুর খালি দাড়ির ওয়াজ করেন কেন, এছাড়া কি কোনো ওয়াজ নাই? দাড়ি রাখবো না কেন জানেন? যুক্তি হলো মায়ের গর্ভ থেকে দাড়ি নিয়ে ভূমিষ্ঠ হই নাই, এজন্য দাড়িগুলি কামায়া ফালাই। যাদের গালে দাড়ি নাই তারা রাগ করবেন না, কথায় কথার পৃষ্ঠে কথা টানি, এই জন্য নাস্তিকের জবাব দেওয়ার জন্য কথাটা আমি উপস্থাপনা করলাম। এবার আল্লামা আশরাফ আলী থানবী বলে, বলো কেন দাড়ি রাখো না? আওয়াজ দেয়, মায়ের গর্ভ থেকে দাড়ি নিয়ে আসি নাই, এই জন্য দাড়ি গুলি কামায় ফালাই। মায়ের গর্ভ থেকে দাড়ি নিয়ে না আসায় দাড়ি রাখবো কেন, কামায় ফালাই, এটা আমার যুক্তি। ইল্লামা আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাই বলেন, আর কোন যুক্তি আছে? কয় না, এ খাদেম যত দিয়ে রেডি হও, ও বলতেছে দাড়ি না দিয়ে আসার কারণে যুক্তি দিছে জমিনের মধ্যে দাড়ি কামাইয়া ফলায়, আর আমি আশরাফ আলীর যুক্তি দাঁত দিয়াও তো নাস্তিক তুই ভূমিষ্ঠ হও নাই, তাহলে আমি এখন তোর মুখে একটা দাঁত রাখবো না, জোতার বাড়ি দিয়া সব দাঁত ফলায় দেব, ঠিক কিনা? যদি ঠিক হইতে পারে আলেম ওলামাদের যুক্তি তো কোটি গুণে নাস্তিকের চেয়ে ভালো, কথা বল না কেন? ওরা না পাইরা ভাগে, না পাইরা ভাগে, না পাইরা ভাগে। মুসলমান ভালো করে শুনে নাও, এবার কেউ সাহস পায় না, ওই 8-9-13 বছরের বালো স্টাইজের সামনে গিয়া হাজির গিয়া বলে, ও খ্রিস্টান পাদ্রী রে আমি বালক আপনার প্রশ্নের জবাব দেওয়ার জন্য তৈয়ার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, 8 বছর কি 9 অথবা 13 বছরের বালক স্টেজের সামনে গিয়ে বলে, পাদ্রি কেউ সাহস পায় না প্রশ্নের জবাব দিতে, আমি দিব। পাদ্রিকে ডাক দিয়া বলে, এ খ্রিস্টান পাদ্রি রে আমি জবাব দেব, তাড়াতাড়ি আমাকে স্টেজে উঠান। পাদ্রি স্টেজে উঠাইল, এবার বালক কে বলে, বালক তুমি প্রশ্নের জবাব দাও বলে, প্রশ্নের জবাব দেওয়ার আগে পাল্টা আপনাকে একটা প্রশ্ন করি আপনি জবাব দেন। আমি তো জবাব দিব, আগে আপনার আমার প্রশ্নের জবাব দেন, যে প্রশ্ন করে সে বড়, না যে প্রশ্নের জবাব দেয় সে বড়। রংপুরের মুসলমান উঁচু আওয়াজে জিব্বা নাড়াইয়া বলো, প্রশ্নকারী বড় না উত্তরকারী বড়?
বুঝছেন বুঝছেন কে বড় ফ্যান वाला ঠেলা वाला তিন মজুর वाला মূর্খ সবাই প্রশ্ন করতে পারে সবার সবাই দিতে পারে না বোঝা গেল জবাবকারী বড় প্রশ্নকারী ছোট হঠাৎ করে শিহিরে উঠল ব্যাপারটা কি বালক কি বলে জবাব দিল খ্রিস্টান পাদ্রি প্রশ্নকারী ছোট জবাবকারী বড় দেরি করে নাই তাহলে জবাবকারী যদি বড় হয় তাড়াতাড়ি চেয়ারটা আমার জন্য রিজার্ভ করে দাও আমি এখন ছোট হইলেও বড় কারণ তুমি প্রশ্নকারী আর আমি জবাবকারী সবাই আশ্চর্য হয়ে গেল বালক কি কাম ঘটাইতেছে আপনারা এই প্রশ্নের উত্তর শোনার জন্য তৈয়ার আছেন খুব দারুণ ছোট বালক আল্লাহ যারে দেয় ছোট থেকে দেয় কথা কন না কেন আল্লাহ যারে দেয় ছোট থেকে দেয় কিন্তু বুঝে আমাদের আসে না আল্লাহ বুঝার তৌফিক দান জোরে বলেন আমিন ভাইরা আমার প্রশ্ন করছে আল্লাহ এখন কি করে দুই নাম্বার আল্লাহ কোন দিকে তাকায় আছে তিন নাম্বার আল্লাহর আগে কি ছিল কে ছিল নাকি প্রশ্নের জবাব সুন্দর না আল্লাহ বুঝার তৌফিক দেন বলেন আমিন।